আঠারোশো সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভায় সাতাশ কিলোমিটার ড্রেনেজ রয়েছে বর্তমানে বারো কোটি টাকা ব্যয়ে শকুনি সড়ক ও বিসিক সড়কে সাড়ে তিন কিলোমিটার ড্রেনেজের কাজ দীর্ঘদিন ধরে চলমান রয়েছে ড্রেনেজের কাজ চলমান থাকায় একটু বৃষ্টিতেই দেখা দেয় জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে এক তিন পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এসব ওয়ার্ডের বাসাবাড়ির পাশাপাশি পানিতে তলিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান সহ অধিকাংশ সরকারি বেসরকারি অফিস এছাড়া বাণিজ্যিক এলাকার মিলন সিনেমা সড়ক হামিদ আকন্দ সড়ক ডাক্তার তোতা সড়ক টিভি ক্লিনিক সড়ক গণি ব্যাপারী সড়ক চর মুগরিয়া সড়কে দীর্ঘদিন ধরে খানাখন্দক খন্দক থাকায় শহরবাসীর ভোগান্তি বেড়েই চলেছে বছরের পর বছর সড়কগুলো মেরামত না করায় ক্ষুব্ধ এলাকাবাসী চেয়ারম্যান বলতেই আছে যে রোড ঠিক হবে ঠিক হবে কিন্তু বিভিন্ন কারণে হইতেছে না কেন এটা আমরা জানি না একটু বৃষ্টি এখানে পানিতে তুলিয়ে যায় আমরা আমাদের সামনে পরীক্ষা আমরা এখানে কিভাবে পরীক্ষা দিতে আসব নিচের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোতে পানি ঢুকে তলিয়ে যায় যে কারণে আমাদের ক্লাস করা খুব সমস্যা আসতে অনেক সমস্যা আমাদের মেয়ে মানুষও আছে তাদের আসতে আরও অনেক সমস্যা আমরা তো পুরুষ মানুষ তো কাপড় উঠাইয়া আসতে পারি বিষয়টিকে অবহেলা মনে করে দ্রুত সমস্যা সমাধানে পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন শহর উন্নয়ন কমিটির সদস্যরা টু বৃষ্টি হলে মাদারীপুরের জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং অনেক জায়গায় আছে রাস্তা খুব খারাপ অবস্থা মেয়র কাছে আমাদের জোর দাবি তাড়াতাড়ি এইটা নিরসন করে এক নাগারে দীর্ঘদিন বৃষ্টি হওয়ায় বিষয়টি চ্যালেঞ্জ বলে দাবি করে সমস্যার সমাধানে দ্রুত কাজ চলছে বলে জানান পৌর মেয়র যে ক্ষতিগ্রস্ত রাস্তা মাদারপুর শহরের হামিদা ছড়া সড়ক এবং মিলন সিনেমা হল সড়ক এগুলি আমরা যে সড়কটি রয়েছে মানুষের যাতায়াতের জন্য এই সড়কটি আমরা বিশ ফিট সম্প্রসারণ করে অতি শীঘ্রই আমরা টেন্ডারে যাচ্ছি চোদ্দ বর্গ কিলোমিটারের মাদারীপুর পৌরসভার লোক সংখ্যা দেড় লাখ পৌরসভার তথ্য মতে গত অর্থ বছরে সাত কোটি টাকা রাজস্ব আদায় হলেও এই অর্থ বছরে টার্গেট ধরা হয়েছে বারো কোটি টাকা সময় সংবাদ মাদারীপুর